جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله رب العالمين صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, রমজানের শেষ মুহূর্তে এই মুহূর্তগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শেষ দশ দিনে আমরা মহান রব্বুল আলমিনের কাছে আমাদের দুনিয়া আখেরাতের সর্বোচ্চ চাহিদা, সর্বোচ্চ চাওয়া পাওয়া আমরা আল্লাহর কাছে চেয়ে নিতে পারি। আকাশের দরজা খোলা রয়েছে, আল্লাহ রব্বুল আলমিন তাকিয়ে আছেন, আহ্বান করতেছেন, কার কি প্রয়োজন যেন পেশ করি। শুধু আমাদের উচিত ভালো কাজ করা আর দোয়া করা, আমাদের পাপগুলি মোচন করে নেওয়া, দুনিয়ার সর্বোচ্চ চাহিদা আল্লাহর কাছে চেয়ে নেওয়া, আখেরাতের সর্বোচ্চ চাহিদা হলো জান্নাতুল ফেরদৌস আল্লাহর কাছে চেয়ে নেওয়া। পূর্বেকার নবী এবং রাসূলগণ অসাধ্যকে তারা সাধ্য করে নিয়েছেন, আল্লাহর কাছে চেয়ে আমরাও পারি অসাধ্য, যেটি আমাদের মনে হচ্ছে যেটি কখনো সম্ভব নয়, দুষ্প্রাপ্য তারপরও সম্ভব। মহান রব্বুল আলমিনের কাছে যদি আমরা চাই, মহান রব্বুল আলমিনের একটি নাম আল ওয়াহাব, যিনি দাতা, মানুষকে দান করেন, আমরা তার দিকে মুখাপেক্ষি। আল ওয়াহাবের অর্থ যারা বুঝেছে তারা মহান রব্বুল আলমিনের কাছে এমন জিনিস যেটি অসাধ্য এটি সাধ্য করে নিয়েছে। সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর একজন নবী, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিক ফিরলি ওয়াহাবলি মুলকা, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার গুণাগুলিকে আপনি গোপন রাখুন, শাস্তি দিয়েন না, এবং আমাকে বাদশাহিত্ব দান করুন, এমন বাদশাহিত্ব, লা ইয়ামবাগিলি আহাদিম মিন বাদি, আমার পরে যেন কেউ এর মালিক হতে না পারে। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয়ই আপনি দাতা, মহান দাতা। মহান রব্বুল আলামিন দোয়া কবুল করলেন এবং তাকে এমন বাদশাহিত্ব দিলেন, কাউকে এমন বাদশাহিত্ব দেননি, নবী বানাইলেন, জ্ঞান বুদ্ধি বিবেক ব্রেন দিলেন, এমন কি জিন বশীভূত করে দিলেন, পাখি কীট পতঙ্গর ভাষা বোঝার ক্ষমতা দিলেন, এমন কি হাওয়া বাতাস এত শক্তিশালী এইটাও তার অধীনস্থ করে দিলেন, যেখানে না ইচ্ছা সেখানেই সেই অর্ডার করে আর চলে যায়, উড়ে চলে যায়, সিংহাসন সে উড়ে উড়ে নিয়ে চলে যায়। এই যে অসাধ্যকে সাধ্য করে নিয়েছেন আল ওয়াহাব নামের অর্থ বুঝে। ইউনুস আলাইহি সালাতু ওয়াসালাম মাছের পেটে বের হওয়ার মুক্তি পাওয়ার কোনো ক্ষমতা নেই, দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলে মহান রব্বুল আলামিন বললেন, আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুশ্চিন্তা মুক্ত করলাম, দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম, এমনইভাবে আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। শেষ দশকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চেয়ে নেন, এখনও সুযোগ আছে, ভালো ভালো কাজগুলি আল্লাহর কাছে পেশ করে আল্লাহর কাছে চেয়ে নেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন।